আপনি যদি ফ্রিতে ইমোতে কলারটিউন সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম ইমোতে কলার টিউন সেট করার জন্য সর্বপ্রথম আপনাকে ইমোতে ঢুকতে হবে ইমোর যে অফিসিয়াল অ্যাপটা আছে সেই অ্যাপটাতে ঢুকতে হবে ঢোকার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন অর্থাৎ আপনার ছবিতে ক্লিক করুন করার পর প্রোফাইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে সেটিংস নামে একটা অপশন সেটিংয়ে ক্লিক করতে হবে সো সেটিংয়ে ক্লিক করুন তারপর আপনি দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নামে একটি অপশন সবার উপরে এখানে ক্লিক করুন করার পর এই যে কলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন করার পর এই যে নিচে দেখুন কলার টিওন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন করার পর দেখুন এই যে হাজারো হাজারো অসংখ্য অসংখ্য গান সো এগুলো আপনি চাইলেই আপনার ইমোতে কলার টিয়ন হিসেবে রাখতে পারবেন একদম ফ্রি কোনো চার্জ দিতে হবে না সো আপনি এখানে এখান থেকে সো আপনি এখান থেকে বেজে বেজে দেখতে পারেন সো আপনি এখান থেকে বেজে বেজে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে সো দেখুন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সেট করুন তো এইভাবে দেখুন যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি সেট করবেন তো দেখুন আমার এই যে এই গানটি ভালো লাগছে আমি এই গানটি সেট করব এই গানটি সেট করার জন্য এই যে টিক মার্ক চিহ্নটি দেখতে পাচ্ছেন এই মার্ক চিহ্নতে ক্লিক করতে হবে করার পর ফ্রি টু ইউজ নাও মানে আমি এটা ফ্রি ইউজ করতে পারবো সেজন্য এই যে দেখুন ফ্রি টু ইউজ এই যে এখানে আমি একটা ক্লিক করলাম করার পর একটু সময় নেবে এই যে দেখুন মাই মাই ফ্রি টাইম অর্থাৎ এই যে দেখুন নিচে লেখা উঠছে গেট ফ্রি কলার টিউন অর্থাৎ এই কলারটিউনটা আমার ফ্রিতে সেট হয়ে গেছে এখন কথা হচ্ছে যাদের ফ্রিতে সেট হবে না তারা কি করবে যাদের ফ্রিতে সেট হবে না তারা মূলত এই ইমো অ্যাপটি আপডেট দিতে হবে আপডেট দিলেই সব ফ্রিতে সেট হয়ে যাবে